বন্ধুরা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অপশানে ক্লিক করুন আরও নতুন নতুন আপনাদের সামনে ভিডিও আরও পেশ করব আমি আজকে আপনার তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি নতুন সুন্দর একটা অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে অফিসিয়াল যাবতীয় কাজ কীভাবে আমরা ঘরে বসে করতে পারবো অফিসিয়াল যেমন ধরুন আমরা এক্সেল এক্সেল তো ব্যবহার অনেক কাজ করি এক্সেলের এই কাজ আমরা কীভাবে ঘরে বসে অফিসিয়াল কাজটা আমরা চুটকিতেই ঘরে বসে কাজ করে অফিসে আমরা কাজটাকে দেখা তারবো সেই জিনিসটা আপনার মোবাইলে কী ব্যবহার করবো সেই সম্বন্ধে আমি তোমাদের সামনে আজকে বলবো তার জন্য আমাদের করতে হবে কি প্লে স্টোর খুলতে হবে প্লে স্টোর খুলে কি লিখতে হবে এক্সেল ই এক্স এল এক্সেল এক্সেল খুলে সার্চ করলাম সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে এক্সেল এটা হচ্ছে আমাদের মোবাইলে এবার এটাকে আপনারা ইনস্টল করে নিন আমার ইনস্টল করা আছে আপডেট দেখাচ্ছে আমি এখন আপডেট করে তা আপনাদের সামনে আমি খুলে দেখাবো এক্সেলটা খুলে গেলো খুলে গিয়ে দেখুন এবার এক্সেলটা এখন কিভাবে চালু হচ্ছে আপনারা ফার্স্টে এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন আপনাদের ফার্স্ট এখানে সফটওয়্যারটাকে যেটা ইনস্টল করলেন তারপরে একটা এর যে এক্সেল পা ইয়ে আছে সফটওয়্যার সেটাকে ইনস্টল হবে এটা নেট খুলে এটাকে ইনস্টল করে নিতে হবে তারপরে আপনারা মেল আইডি দিবেন যদি পারেন না দিলেও হবে তারপরে মেল আইডি দিয়ে খুলবেন দেখুন এখানে আপনার বিভিন্ন ফরম্যাট দেখতে পাচ্ছেন এক্সেলের যাবতীয় কাজ তা আমরা তো সবসময় নিউ ফরম্যাটেই কাজ করি সেই সম্বন্ধে নিউ ফরম্যাটটা আমি দেখাব নিউ ফোল্ডারটা আমি খুলে নিচ্ছি দেখুন নিউ খোলা মাত্র এখানে দেখতে পাচ্ছেন আপনার এ থেকে পুরো কম্পিউটারের যা যাব যাবতীয় যে জিনিসটা থাকে সেটা আপনারা এই মোবাইলেও আমরা পেয়ে যাব মোবাইলে যতগুলো পেজ আছে কম্পিউটার যাবতীয় পেজ সেই পেজটাও আমরা মোবাইলে পাবো এবার এটা দেখবো আমরা কম্পিউটারের কোনো কিছু সেটা আমাদের মোবাইলে সাপোর্ট করছে কি না তার জন্য আমাদের করতে হবে কি এই যে আমাদের কম্পিউটার খুলে নিয়েছি কম্পিউটারের মধ্যে জ্যাক লাগাতে হবে আমাদের মোবাইলের আমরা এই যে কোনো একটা এক্সেলের কাজের ওয়ার্কটা সেটা আমাদের কম্পিউটারে ঢুকাবো তার জন্য আমাদের করতে হবে কি আমরা এটা ইনপুট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার মোবাইল ইউরেকা নোট আছে ফোন মেমরি খুললাম আমরা কি ফটোর মধ্যে সেভ করব তার জন্য আমরা কি আজ আগে একটা এক্সেলের যে কোনো একটা ফর্ম্যাট দেখে নেব সেই এক্সেলের ফর্ম্যাটটাকে আমরা ইনস্টল করব দেখতে পাচ্ছেন এটা আমরা ফোন স্টোরেজ দেখেছেন এবার আমরা কি এক্সেল একটাকে এটাকে কপি করে আমরা আমরা মুভ করে ঢুকিয়ে দেই আমরা পিকচারের মধ্যে আমরা ঢুকিয়ে দেবো সেবার সেটা এবার দেখবো আমরা যখন খুলে যে আমাদের মোবাইলে সেই লেখাগুলো সাপোর্ট করছে কিনা যদি সাপোর্ট করে তাহলে বুঝতে পারছেন খুব সুন্দর কাজ হবে আমাদের মোবাইলে সে তারপরে যে কোনো কোনো যে কোনো কাজ আমরা অনায়াসে অফিসের কাজ ঘরে বসে করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে আসলাম পেস্ট করে দেবো এখানটায় তাহলে পেস্ট করার সঙ্গে সঙ্গে এটা এখানে কপি হয়ে গেল কপি হওয়ার সঙ্গে সঙ্গে এবার করতে হবে কি আমরা এটাকে বন্ধ করে দেবো এবার আমাদের মোবাইলের দিকে চলে যাবো মোবাইলে দেখব এটা সাপোর্ট করছে না তার জন্য আমাদের মোবাইলটা খুলব ফোন স্টোরেজ ফোন স্টোরেজ খোলার সঙ্গে সঙ্গে আমরা কোথায় লোড করেছিলাম পিকচারের মধ্যে পিকচার পিকচার না এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে আমি মার্ক করে দিচ্ছি পিকচারের মধ্যে চলে এসছে ড্যাম বিল এখানে দেখছেন এটা ব্লক হয়ে আছে কিন্তু সাপোর্ট করবে না যদি আপনারা এক্সেল লোড করা থাকে তাহলে দেখতে পাবেন এটা এক্সেলে খুলে যাবে দেখুন ওটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এক্সেলে খুলে আছে দেখুন পুরো সমস্ত কিছু লেখা চলে এসছে এবার এই লেখার কাজগুলো আপনারা এখান থেকে মোবাইলে বসে করে নিতে পারবেন যে দেখা গেলো যে অফিসিয়াল বাকি কাজ পড়ে আছে সেই কাজটা আপনারা এতে করে নিলেন বাস কম্পিউটার লোড করে প্রিন্ট আউট করে বার করে নিতে পারবেন তাহলে এই কাজটা খুবই সহজ তাহলে বন্ধুরা চটপট এটাকে ডাউনলোড করে নেন এক্সেলটা এবং অফিসের কাজ খুব সহজে আপনারা বাড়িতে বসে কমপ্লিট করুন থ্যাংক ইউ যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে তো সাবস্ক্রাইব করবেন আরও বন্ধুদেরকে শেয়ার করুন তারাও যেন আনাসে এই কাজটা আনাসে করতে পারে